বন্ধুরা, সারা পৃথিবীতে অ্যানিমেলদের অসংখ্য প্রজাতি আছে, যার মধ্যে কিছু জীবকে তো আমরা অবশ্যই চিনি না, কিন্তু বেশিরভাগ পশু পাখিরাই আমাদের সামনেই ঘোরাঘুরি করতে থাকে। কিন্তু মাঝে মাঝে এদের এমন কিছু ভিডিও ক্যামেরায় রেকর্ড হয়ে যায় যা সাধারণ মানুষের পাশাপাশি একেবারে বিজ্ঞানীদেরও রাতের ঘুম কেড়ে নেয়। এর আগেও আমরা আনবিলিভেবল অ্যানিমেল মুভমেন্টস এর একটা পার্ট বানিয়েছিলাম, যাকে আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। এই কারণে আজ আমি আপনাদের জন্য পার্ট 2 নিয়ে এসেছি, যা দেখার পর ওয়াইল্ড লাইফ কে আপনার কাছ থেকে দেখার আগ্রহ আরো বেড়ে যাবে। আশা করি এই ভিডিওটাও আপনার ভালোই লাগবে, এই জন্য ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, ভিডিওগুলো বানানোর জন্য আমাদেরকে অনেকটাই মেহনত করতে হয়, এই কারণে ভিডিওটা পছন্দ হলে একটা লাইক অবশ্যই করে দেবেন। আর আমাদের চ্যানেল না জানা কথাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে নেবেন, এরকমই ইন্টারেস্টিং ভিডিও বারবার দেখার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, অ্যান্টস। মানে পিঁপড়েরা নিজেদের স্পেশালিটি দিয়ে বিজ্ঞানকে সবসময় অবাক করে এসেছে, আর এরকমই একটা ভিডিও এখন আমি আপনাদেরকে দেখাবো, যা আগস্ট 2018 ফ্রান্সিসকোতে বনি নামক এক ব্যক্তি ক্যামেরায় রেকর্ড করেছিলেন। এখানে দেখা যাচ্ছে কয়েক হাজার আর্মি অ্যান্টস একে অন্যের সাহায্য নিয়ে বা একে অন্যের ওপরে ভর করে একটা লাইভ মানে জীবন্ত ব্রিজ তৈরি করে ফেলেছে, যাতে ওই বোলতার চাক থেকে লার্ভা নিজের বাসায় অতি সহজেই নিয়ে যাওয়া যায়, যা তারা ফিউচারে খাবার জন্য ব্যবহার করবে। এখন হয়তো আপনি ভাবছেন যে পিঁপড়েগুলো যদি সিধে ছাদ দিয়ে যেত তাহলে তাদের ডিস্টেন্স হয়তো কম হতো, কিন্তু আমি আপনাকে বলে দিই যে কিছু পিঁপড়ের প্রজাতি এমনও আছে যাদের ভারী শরীরের জন্য আপসাইড ডাউন চলতে একটু অসুবিধা হয়, আর এই কারণেই হয়তো এরা এরকম ইউ-শেপড পুলের নির্মাণ করেছিল। ঠিক এরকমই একটা ফুটেজে নিজের শরীরের থেকেও কয়েকশো গুণ ভারী একটা মিলিপেডকে টেনে নিয়ে যাওয়ার জন্য নিজের শরীরকেই দড়ির মতো ব্যবহার করতেও এদেরকে দেখা গেছে, যাতে ভারী জিনিসটাকে অতি সহজেই ক্যারি করা যায়। ভাবলেই অবাক লাগে যে এই ছোট্ট পিঁপড়েগুলোরও এত বুদ্ধি থাকতে পারে। নাম্বার 2, বন্ধুরা, গোটা পৃথিবী করোনা ভাইরাসের জন্য এমনি খুব অসুবিধার মধ্যে আছে, এরকম সিচুয়েশনে অস্ট্রেলিয়া মাউস প্লেগের জন্য আরো মুশকিলে পড়ে গেছে। এখানকার লোকেরা ভয় পাচ্ছে যে এই ইঁদুরগুলো আবার কোনো অন্য মহামারী না ডেকে আনে, কারণ পুরো অস্ট্রেলিয়াতে ইঁদুররা একেবারে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। এই ইঁদুরগুলোর জন্য এখানকার সাধারণ মানুষ থেকে আরম্ভ করে ফ্যাক্টরি মালিক এমনকি কৃষকরাও চিন্তার মধ্যে আছে। হাজার হাজার ইঁদুরের দল এখানকার সব ফসল নষ্ট করে দিয়েছে, লক্ষ লক্ষ ইঁদুর আলাদা আলাদা ফ্যাক্টরি আর জমি থেকে বের হচ্ছে। লোকেরা তো আসল ভয় তখন পেল যখন আকাশ থেকে মাউস রেন মানে ইঁদুরের বৃষ্টি হতে লাগলো। হ্যাঁ বন্ধুরা, এবিসি জার্নালিস্ট লুসি ঠাকরে এই ক্লিপটা শেয়ার করেছিলেন। এখানে একটা গুদাম পরিষ্কার করা হচ্ছিল যাতে কৃষকরা তাদের ফসল সুরক্ষিত রাখতে পারে। পাম্প থেকে যখন একদিক দিয়ে ভ্যাকিউম করা হচ্ছিল তখন ঠিক অন্য দিক দিয়ে হঠাৎ করে হাজার হাজার ইঁদুর মাটিতে পড়তে থাকে। এদের মধ্যে বেশিরভাগই মারা গিয়েছিল। এরা অস্ট্রেলিয়াতে কয়েক হাজার মানুষকে বাইট করেছে, যার জন্য বহু মানুষ এখন রোগের মধ্যে পড়ে গেছে। এখানে ইঁদুরের পরিমাণ এত বেড়ে গেছে যে মানুষের ঘরে খাবার আর জামা কাপড়ও এখন সুরক্ষিত নেই। যেখানেই আপনার চোখ যাবে সেখানেই আপনি ইঁদুর দেখতে পাবেন। এদের জন্য এখন হাজার হাজার টন আনাজ নষ্ট করতে হচ্ছে, কারণ আনাজগুলোতে ইঁদুররা ড্রপ করার জন্য এতে এখন প্লেগের সম্ভাবনা আছে। এই কারণে এখানকার সরকার বিভিন্ন জায়গায় ইঁদুর ধরার ট্র্যাপ বসাচ্ছে, যাতে কিছুটা হলেও এদেরকে কমানো যায়। তাহলে এই ব্যাপারে আপনার কি মতামত আমাদের নিচে কমেন্ট করে অবশ্যই বলবেন। নাম্বার 3, যদি আপনি এখন কিছু খেতে খেতে ভিডিওটা দেখছেন তাহলে খাবারটাকে একটু সাইডে রেখে দিন, কারণ এখন আপনি যেটা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এটা কোনো সুস্বাদু খাবার নুডলস নয়, এগুলো হলো কেঁচো। হ্যাঁ বন্ধুরা, 2015 সালে মে মাসে আমেরিকার টেক্সাস শহরের একটা রোডে কেঁচোদের একটা স্ট্রেট লাইনে প্রায় 30টা গুচ্ছ এরকম দেখা গেছিল। ওয়ামসের এই ব্যবহার সারা পৃথিবীর সায়েন্টিস্টদের একেবারে চমকে দিয়েছিল। কয়েক বছর ধরে চলা গবেষণার পরেও এরা সঠিকভাবে তো কিছুই বলতে পারেনি, তবে ওনারা বলেছিলেন যে ভারী বৃষ্টির জন্য মাটি বা রোডের আশেপাশের নিচু জায়গাগুলোতে জল জমে যাওয়ার কারণে এরা রাস্তার একদম মিডিলে চলে আসে, কারণ যেমনটা আমরা জানি যে রোডের মিডিলটা হয় সব থেকে উঁচু। অন্য থিওরিটা এটা বলে যে কন্টিনিউ হওয়া বৃষ্টির ভাইব্রেশনকে এরা শিকারী মনে করে, এই কারণে নিজেদেরকে বাঁচানোর
জন্য এরা একে অন্যের সাথে জড়িয়ে একটা গ্রুপ তৈরি করে রাস্তার মাঝখানে চলে আসে, যারা দুদিন পর আবার নিজে নিজের ঘরে ফিরে যায়। তাহলে কোন থিওরিটা আপনার সঠিক বলে মনে হয় আমাদেরকে অবশ্যই জানাবেন। এছাড়াও আপনার মনে যদি কোনো থিওরি থেকে থাকে তাহলে সেটাও আমাদেরকে অবশ্যই বলবেন। নাম্বার ফোর, এখন হয়তো আপনি একটা পাখিকে মৌমাছির চাক থেকে মধু খেতে দেখছেন। এদেরকে হানি বাজার্ড নামে জানা যায়, কিন্তু বেশিরভাগ মানুষের মতোই হয়তো আপনি ভুলটাই ভাবলেন যে এরা মৌমাছির চাক থেকে মধু খায়। কিন্তু অ্যাকচুয়ালি সত্যিটা হলো এরা মধু নয়, তার পরিবর্তে মৌমাছির চাক থেকে লার্ভা খেয়ে নিজের পেট ভরায়। আসলে এরা নিজের ছুচালো ঠোঁটের সাহায্যে চাক থেকে অতি সহজে লার্ভাগুলোকে বের করে নেয়। এখন হয়তো আপনি ভাবছেন যে মৌমাছিরা তো কাউকেই ছেড়ে কথা বলে না, তাহলে এদেরকে কেন? আসলে তা নয়, এই পাখিগুলোর ফেদার আরমারের মতো হয়। পালকের ডেন্সিটি মানে ঘনত্ব এত বেশি হয় যে মৌমাছির হুল এদের শরীর পর্যন্ত পৌঁছাতেই পারে না। এছাড়াও এদের বডিতে এক ধরনের কেমিক্যাল ডিফেন্স মেকানিজম থাকে, বিশেষ করে চোখের কাছে। এই জন্য যদিও দু একটা মৌমাছির হুল এদের শরীরে পৌঁছে যায়, তাহলেও তাদের এতে কিছুই হয় না। নাম্বার ফাইভ, সাপের নাম শুনলে আমাদের শরীরের রক্তচাপ বেড়ে যায়। তাহলে আপনি একবার কল্পনা করুন যে সকাল সকাল আপনি বাথরুমে হালকা হতে গেছেন আর সেখান থেকে একটা বিষাক্ত কোবরা বেরিয়ে এলো, তাহলে তো যে কারোর হার্ট অ্যাটাক হয়ে যাবে, তাই না? ফেমাস ইউটিউব চ্যানেল সর্বমিত্র আকাশী এরব স্যারকে তো আপনারা সবাই চেনেন, যিনি মহারাষ্ট্রতে ওয়াইল্ড লাইফ রেস্কিউ সোসাইটি নামে একটা এনজিও চালান আর ফোন কল আসার পর যে কোনো মানুষকে সাহায্য করে। এরকমই একটা ফোন কল ওনাকে সুরেশ নামক এক ব্যক্তি করেছিলেন, যার নতুন বাথরুমে একটা কোবরা ঢুকে গেছিল। পাইপ দিয়ে প্রথমে আকাশ স্যার জল ঢালেন, তারপর একটা লাঠি দিয়ে সাপটাকে বাইরে বেরিয়ে আসতে বাধ্য করেন। এরপর সাপটাকে খুবই সাবধানে একটা ব্যাগে ভরে একটা সুরক্ষিত স্থানে ছেড়ে দেয়। এই জন্য বন্ধুরা, চোখ কান সব সময় খোলা রাখুন, তা না হলে ডাক্তারকে বলতেও লজ্জা লাগবে যে সাপটা অ্যাকচুয়ালি কোথায় আর কিভাবে কেটেছে। নাম্বার সিক্স, বন্ধুরা, পৃথিবী ধীরে ধীরে নোংরায় ভরে যাচ্ছে, যার আসল দায়টা আমাদেরই উপরে এসে পড়ে। এই অবস্থায় মানুষ পরিষ্কার করার অভ্যাস ভুলে যাচ্ছে, এই জন্য হয়তো পশু পাখিরাই এই দায়িত্বটা নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে। রাস্তার মোড়ে মোড়ে ডাস্টবিন থাকার পরেও আমরা তা ব্যবহার করি না, মানুষদের মানে আমাদের নজরে নোংরাগুলো পড়ছে না, এই জন্য হয়তো কালো কাকটাই পরিষ্কার করার অভিযানে লেগে পড়েছে। এই জন্য বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে এই কালো কাকটার ভিডিও ভাইরাল করার দায়িত্ব আমাদেরই, অন্তত পরিষ্কার না হোক এটুকু তো আমরা করতেই পারি। নাম্বার সেভেন, কানাডার ওয়েন নামক এক ব্যক্তি একটা ডকুমেন্টারি তৈরি করছিল। এই জন্য ওয়েন এডুকেশনাল পারপাসে ফটোগ্রাফির জন্য একটা অ্যালিগেটরের বাচ্চাকে ধরার চেষ্টা করছিল। এই জন্য জলাশয়ে নেট দিয়ে বাচ্চাটাকে ওয়েন ধরেও নেয়, কিন্তু তাকে বাইরে নিয়ে আসার পরেই কিছু সেকেন্ডের মধ্যে দেখুন কিভাবে তার মাটা ওয়েনের দিকে অ্যাটাক করার জন্য ছুটে আসে। এটা দেখে ওয়েন বুদ্ধির সাথে বাচ্চাটাকে আবার ছেড়ে দেয় আর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, তা না হলে এই জন্য তাকে নিজের প্রাণও দিতে হতে পারত। নাম্বার এইট, টুইটারে আপলোড হওয়ার পর ভাইরাল হওয়া এই ভিডিওটা দেখে আপনিও একেবারে চমকে যাবেন। এখানে এক ব্যক্তি সমুদ্র কিনারায় বালিতে লুকিয়ে থাকা একটা ফিমেল ক্র্যাবকে একটু বিরক্ত করার চেষ্টা করছিল, কিন্তু দেখুন কিভাবে মেল ক্র্যাবটা তার গার্লফ্রেন্ডকে প্রোটেক্ট করছে। একবার তো ক্র্যাবটা তাকে এমন ভাবে নিজের দুহাত দিয়ে জড়িয়ে ধরে যে সেই ব্যক্তি ফিমেল ক্র্যাবটাকে আর টাচও করতে পারে না, আর একেই বলে গভীর ভালোবাসা। নাম্বার নাইন, এপ্রিল 2021 আর্জেন্টিনার রাজধানী বিয়োনো আইরিসের বিচে লোকেরা এক অদ্ভুত দৃশ্য দেখে একেবারে হতবাক হয়ে যায়। সমুদ্র কিনারায় হাজার হাজার ট্রান্সপারেন্ট গোলাকার বল পড়ে আছে বা ঢেউয়ের সাথে এদিক ওদিকে ছড়িয়ে পড়ছে। পরে সবাই জানতে পারলো যে এগুলো এক ধরনের স্নেলের এগ। অবাক করা বিষয় হলো যে এই ডিমগুলো এত পরিমাণে এর আগে কখনো দেখা যায়নি। সাধারণত এই স্নেলগুলোকে গভীর সমুদ্রে পাওয়া যায়, এই জন্য এই ডিমগুলো ঠিক কি কারণে এইভাবে সমুদ্রের ওপরে চলে এসেছিল তা আজ পর্যন্ত জানা সম্ভব হয়নি। নাম্বার টেন, বন্ধুরা, মা তো আসলে মাই হয়, নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য তারা কঠিন থেকে কঠিন সময়েও পাশেই থাকে, সে মানুষই হোক বা অন্য কেউ। এর উদাহরণ হলো ক্যামেরাতে রেকর্ড হওয়া এই ভিডিওটা। আসলে একটা গাড়ির নিচে একটা বাছুর চলে আসে, এমন সিচুয়েশনে কারটাকে যদি চালিয়ে সরানো হয় তাহলে বাছুরটার গম্ভীর চোট লাগতে পারে। এই জন্য গরুটা কারটার চারিদিকে গোল গোল করে ঘুরতে থাকে আর চিল্লাতে থাকে, যা দেখে সেখানে লোকেদের ভিড় জমে যায়, যারা পরে
গাড়িটাকে চাগিয়ে বাছুরটাকে বাইরে বের করে আনে। সন্তানের এমন খেয়াল মা ছাড়া আর কে রাখতে পারে? তাহলে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা আমাদের নিচে কমেন্ট করে অবশ্যই বলবেন। নিরীহ পশু পাখিদের এই অদ্ভুত আচরণ যদি আপনার পছন্দ হয় তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেল না জানা কথাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে নেবেন। তাহলে বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন।